ছোটবেলায় আমরা পলিথিন কাগজের ঠোঙা এইভাবে করে মুখ দিয়ে ফুলিয়ে হাওয়া ভরে নিতাম, তারপরে হাত দিয়ে এটা বাস করাতাম আর জোরে একটা শব্দ হতো, তাতে কিন্তু বেশ মজাও পেতাম। কিন্তু আজকে একটা ভাইরাল হ্যাকে দেখলাম পলিথিনের ওপর থেকে লিপস্টিক পরে নিচ্ছে, আর হাতে যখন পলিথিন আছে তো একবার ট্রাই করতে ক্ষতি কি। আর আমি কিন্তু তোমাদের জন্য এই সমস্ত ভাইরাল হ্যাকগুলো ট্রাই করি আর তোমাদের সাথে শেয়ার করি সেগুলো আদৌ সঠিক নাকি ফেক। এখন দেখো পলিথিনটার ওপর থেকে আমি পার্পেল কালারের একটা লিপস্টিক নিয়েছিলাম, সেটাকে পরে নিচ্ছি যেরকমভাবে ঠিক হ্যাকে দেখানো হয়েছিল। পলিথিনের ওপর থেকে লিপস্টিক আদৌ ঠোঁটে লাগবে কিনা আমার তো বেশ সন্দেহ আছে। এরপরে কনসিলার দিয়ে লিপের ঠিক ওপর দিক থেকে লাগিয়ে নিলাম, এরপরে ব্লেন্ডার দিয়ে একটু ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে কিন্তু ফাইনাল রেজাল্ট দেখার পালা, আদৌ এটা কীরকম হয়েছে। তো পলিথিনটা যখন খুললাম তো দেখো কিছুই কিন্তু ঠোঁটে লাগেনি, পুরো লিপস্টিকটাই কিন্তু আমার প্লাস্টিকের মধ্যে রয়ে গেছে। তো এই হ্যাকটা পুরোটাই ফেক।